আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে আপনারা যে ক্লিপগুলো দেখলেন আমাদের কবুতর, হ্যাঁ এইভাবেই এখন ঢুকে কবুতরগুলো একদম টাইম হয়ে গেলে সবগুলো ট্র্যাপ করে ঢুকে যায়। সো আমরা, আপনারা জানেন যে আমরা চিপ ট্রেনিং করাইতেছি না এবার আমাদের কবুতরকে, তো পিছনে দেখতে পারতেছেন আমাদের কবুতরগুলো কিন্তু নিজে নিজে ট্র্যাপ করতেছে। সো এই জিনিসটা মূলত একটু কষ্ট হয়েছে কবুতরগুলোকে এই জিনিসটা অভ্যাস করতে। সো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এখন আমাদের কবুতরগুলো টাইমলি টাইমলি নিজে নিজে ঘরে ঢুকে যাইতেছে, আমাদের প্যারা নিতে হইতেছে না। আর যেই জিনিসটা এখন ট্রেনিংয়ের সময় চলতেছে, সো কবুতরের পেছনেও সময় দিতেছি, কবুতর কী করতেছে না করতে সব কিছুই খেয়াল রাখতেছি, এছাড়া আরও ইম্প্রুভ করার জন্য কী করতে হয় সব কিছুই করতেছি, সবগুলো আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ। ওয়েদার কিন্তু এখনও মেঘলা। সো এই মেঘলা ওয়েদারে কিন্তু আমাদের কবুতরগুলো আলহামদুলিল্লাহ এখনও দেখেন অনেকগুলো বামের মধ্যে আছে, আর কবুতরের খাবার সময় চলতেছে, কবুতরের খাবার দিয়ে দিছি। সো যেগুলো ঢুকে নেয় ওগুলো নেমে নেমে নিজে নিজে ঢুকতেছে। তো এর মধ্যে আমরা যে কাজটা করতেছি, আমাদের ব্রিডিং রুমে একটু দেখতেছিলাম কী অবস্থা, কারণ নতুন কবুতর পেয়ার করা হয়েছে, ব্রিডিং কবুতরগুলোর কী অবস্থা চলেন আমরা একটু দেখে আসি। গত ভিডিওতে কিন্তু আপনারা একটা ভিডিওতে দেখেই ফেলছেন যে কী কবুতর পেয়ার করা হয়েছে। সো এই হচ্ছে পেয়ার, এটা হচ্ছে বাঘা কবুতরের সাথে আমাদের বাসার একটা অন্যতম কবুতর জিরাগোলা কবুতর পেয়ার করা হয়েছে। তারপর হচ্ছে এইখানে একটা পেয়ার করা হয়েছে, সুন্দর একটা পেয়ার করা হয়েছে। হ্যাঁ এই যে এই পেয়ারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তারপরে আমাদের এই যে কালো গলা কবুতর, আমাদের মোস্ট ফেভারিট কবুতর কালো গলা কবুতরের সাথে একটা জিরাগলা মাদি পেয়ার করা হয়েছে এই যে। তারপরে হচ্ছে এই যে পেয়ারটা করা হয়েছে, আমাদের অনেক ভালো লাইনের একটা কবুতর, এই পেয়ারের বাচ্চা অলরেডি এর আগেও রেজাল্ট করছে, আবারও করবে ইনশাল্লাহ, এবার পেয়ার করছি আবার নতুন করে। আর নিচে যে পেয়ারটা দেখতেছেন এটা ককার ঘিয়াচুলি রাখা ছিল। সো মূলত এই পেয়ারটাকে আমরা এখন আলাদা করি নেই, মাঝখানে আলাদা করছিলাম, তারপর আবার দিয়ে দিছি, কারণ হচ্ছে এই কবুতরগুলোকে দিয়ে আমরা ফোস্টার করাবো। সো যেই কারণে পেয়ারটা আমরা রেখে দিছি। আর যেই যেই পেয়ার করা হয়েছে এদের ক্ষেত্রে এখন সময় দিতেছি, এদের খাবার দাবার সব কিছু পানি অল ঠিক করতেছি, কারণ এখন ব্রিডিং রুমেও সময় দিতে হবে, এখন ব্রিডিং রুমে আবার পেয়ারা চলে আসছে। সো ব্রিডিং রুমেও সময় দিতে হবে, ব্রিডিং রুমের কবুতরগুলোর দিকে এখন আবার বেশি করে খেয়াল দিতে হবে। সো আমরা জোড়া দেওয়ার পূর্বে আপনারা দেখছেন কী কী করছি, অনেকেই জানতে চান যে কবুতর কীভাবে সুন্দরভাবে জোড়া লাগাবো বা কীভাবে জোড়া নিবে কবুতর, এই জিনিসটা বুঝবো। সো দেখেন কি, একটা কবুতর যখন আপনি জোড়া দিবেন তখন সবসময় চেষ্টা করবেন কবুতর যাতে এর আগে পর্যাপ্ত পরিমাণে রেস্টে থাকে। রেস্টে থাকলে কী হবে, ওই কবুতর আপনি জোড়া দিলে কবুতর ঠিক মতো দেখা গেছে ডিম বাচ্চা করবে, না হলে কিন্তু কবুতর ঠিক মতো ডিম বাচ্চা করবে না, দেখা গেছে একটা বাচ্চা ফুটাবে, অথবা দেখা গেছে ডিম নষ্ট করবে, অথবা ডিম জমাতে পারবে না, অথবা বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই কারণে কী হয়, আমাদের কবুতরগুলোকে রেস্টে দিতে হয়। রেস্টে দিলে কী হয়, কবুতরটা জোড়া নেওয়ার প্রতি ওর আগ্রহ থাকে, তখন ঠিক মতো জোড়া নিয়ে ডিম বাচ্চা করতে পারে। সো এখন কবুতর এটা পেয়ার করছি, ওয়েদারও ঠান্ডা আলহামদুলিল্লাহ। সো কিছুদিন আমরা দেখা গেছে 3-4 দিন ওদেরকে ব্রিড খাওয়াবো, তারপর ভিটামিনের কোর্স করাবো ওদেরকে, যেহেতু নতুন পেয়ার করছি ভিটামিনের কোর্স করতে হবে। তো ভিটামিনের কোর্স করার পরে আমরা কবুতরগুলো আলহামদুলিল্লাহ দেখবেন যে ঠিকমতো ব্রিডিংয়ে চলে গেছে, যদিও এখন সবগুলো কবুতরই পেয়ার নিয়ে নিছে, কোনো কবুতর কিন্তু মারামারি করতেছে না, এখন কিন্তু পেয়ার আলহামদুলিল্লাহ ওরা নিয়ে নিছে ঠিকমতো। সো ওদের পেছনে আর আমাদের কোনো টেনশনের কিছু নাই, এখন জাস্ট খেয়াল রাখতে হবে ঠিকমতো খাবার খাইতেছি কিনা, ঠিকমতো এখানে অ্যাডজাস্ট হইতেছি কিনা বা ডিম পাচ্ছে কিনা, এটাই দেখতে হবে, আর কোনো কারণ নেই। এদিকে টানা 5-6 দিন যাবত ওয়েদার এরকমই চলতেছে, বৃষ্টি বৃষ্টি আবার রোদ, আবার বৃষ্টি আবার রোদ। সো এই কদিনের মধ্যে যদি আমরা কবুতর লক করে রাখতাম তাহলে আমাদের কবুতর একটু সমস্যা হইতো, বাট আমরা আমাদের কবুতর উড়ানোর ধারাটা বজায় রাখছি, আমরা কবুতর উড়াইতেছি, কবুতর যদি বৃষ্টিতেও ভিজতেছে তারপর আমরা রিকভার করে ফেলতেছি, কিন্তু আমরা কবুতর উড়াইতেছি, বৃষ্টির মধ্যে কবুতর আমরা লক রাখতেছি না। এখন লক রাখলে আমাদের লস হয়ে যাবে, কারণ কবুতর লক রাখলে মোল্টিংয়ে চলে আসবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। সো ওদেরকে বাইরে ছাড়ছি, বাইরে ছেড়ে এখন উড়াইতেছি। সো আর কোনো প্যারা নিতেছি না, কবুতর নিজে নিজে উঠতেছে, আবার বৃষ্টির মধ্যেও মাঝে মধ্যে উড়ে, তো এটা নিয়ে এত টেনশনে কিছু নাই, কারণ আমাদের কবুতরগুলো এখন আলহামদুলিল্লাহ রুটিন মাফিক চলতেছে, খাবার দাবার অল ওকে, সুস্থতা সুস্থতা ওকে আছে, কোনো কবুতর এই পর্যন্ত দুর্বল পাই নাই, যেটা দুর্বল পাইছি সেটাকে আমরা সাথে সাথে মেডিসিন দিয়ে দিছি, তারপর থেকে আর কোনো প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ। তো কবুতরের খাবার টাইম চলতেছে, এই যে একজন ঢুকবে, উনি ঢুকার জন্য প্রস্তুত, এই যে দেখেন এই যে ঢুকে গেছে, যদিও ওটা নর সরাই দিব। তো কবুতর ঠিক মতো খাবার খাইতেছে আলহামদুলিল্লাহ, আমাদের তুরিবাদের বাচ্চাগুলো দেখেন ঠিক ওরাও কিন্তু খাবার খাইতেছে। সো ওদেরকে রিসেন্টলি অনেকদিন ধরে ছাড়ি না, কারণ হচ্ছে যেহেতু ফ্লাইং কবুতর উড়াইতেছি, সো ওদেরকে ছাড়লে কী হবে, ওদের জন্য আবার ফ্লাইং কবুতরগুলো ফ্লাইংয়ে একটু প্রবলেম হয়, কারণ নিচে যদি ফ্লাইং কবুতর উড়ন্ত অবস্থায় নিচে কোনো কবুতর দেখে, ওই কবুতর ফ্লাইং থেকে সরাসরি নিচে নেমে যেতে চায়। সো এই কারণে আর কি তুরিবাজগুলোকে ছাড়ি না, তুরিবাজগুলো এইভাবে আমরা জাস্ট খাবার খাই আর ভিতরে থাকে, যখন কবুতর সব ঢুকাই ফেলি তখন হয়তো বা যদি মন চায় তখন ছাড়ি, এছাড়া আমরা কবুতর ছাড়ি না আলহামদুলিল্লাহ। তারপর আমরা যে কবুতরটা গিফট পাইছিলাম আমাদের এই যে বাচ্চাটা 126 কিলো জেনারেশনের,
এই বাচ্চাটা এই খাঁচায় রাখছি, বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখানে অ্যাডজাস্ট হয়েছে, বাট খাবার দাবার একটু অরুচি আছে মেবি, মানে নতুন জায়গায় খাবার খাইতেছে না এমন হইতে পারে। সো যেহি অ্যাডজাস্ট হয়ে গেলে ইনশাল্লাহ খাবার খাবে, তাদের জন্য এই খাঁচায় ঢুকছে। ওদেরকে আমরা এখন রেগুলার বাইরে ছাড়তেছি, কারণ যেহেতু কবুতর আমরা বাসায় লাগাবো, তো যেই কারণে আমরা বাইরে ছাড়তেছি। যাই হোক, এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। সো ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে আপনার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।